অংশগ্রহণও করেছে। আর আমার কি বিভিন্ন তো সাংস্কৃতিক অনুষ্ঠানত আমার গাঁৱৰ লৰা ছোৱালী তিৰোতা সকলে অংশগ্রহণ করে, সকলে জানে। আর তিৰোতাবিলাকে আনকি আজিকালি 5-6খনকে নাটকও করে ইয়াতে, গতিকে ভালেই লাগে এতিয়া আমার বর্তমান এই পরিবেশটো। ইয়াতে বহাগৰ মাহত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হব, তো রাইজক এই ক্ষেত্রত কি কব ইয়াতে আগমনের কারণে? আমি একটা কথা বিচারিছো কি ছান্দা নোহাকে বিহু পাতিব পারি নেকি? আর আমি ইমান বছরে এইটা পাতি আছো যে আমার কোনো ছান্দা নাই, আমি নিজের মাজতে করো। আর পরবর্তী কথাটো হল আমার ইয়াত বিখ্যাত বাহিবাদক দীপক শর্মা হোক, বসন্ত নিবিড় হোক, এনেকে বিভিন্ন শিল্পী আহে, দীপক দাস হোক, নন্দকিশোর ভূঞা হোক, কিন্তু আমার মূল কথাটো হৈছে আমার নিজের অঞ্চলের লড়া ছোৱালী তিরোতার উৎকর্ষ সাধনে। আর তার লগতে আমি পরম্পরাগত যেবিলাক আমার বিয়ানাম আইনাম আমি সকলো লড়া ছোৱালীর মাজত বা তিরোতার মাজত ছোৱালীর মাজত আমি অনুষ্ঠিত করে আহিছো। লগতে পরম্পরাগত ক্রীড়া আমি পাতো দুদিন তিনিদিনকে, যেনে ভোগালী উৎসব পাতো আমি, বহাগী উৎসব পাতো। আর এই উৎসব আমার অন্য ফাংশনতকে সম্পূর্ণ বেলেগ। এই সন্ধিয়ার সময় যদি প্রণব দা আপনার মুখের পর একটা কবিতা শুনব পারো? অকমান দেরিকে কবিতা মাতি মাতি এটি